আসসালামু আলাইকুম কাজী ফার্মস কিচেন সহজ ইফতার অনুষ্ঠানে আমি উমা মোস্তফা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো মজাদার একটি হেলদি ইফতারের রেসিপি। আমাদের আজকের রেসিপির নাম হচ্ছে কোরিয়ান ফ্রাইড রাইস। আসুন দেখে নিই কোরিয়ান ফ্রাইড রাইস তৈরি করতে আমাদের কী কী উপাদান লাগছে। এই ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমাদের লাগছে কাজী ফার্মস কিচেনের টিজার্স এবং লাগছে কাজী ফার্মস কিচেনের চিকেন সসেজেস। এছাড়াও আমাদের আরও লাগছে কাজী ফার্মস কিচেনের টমেটো কেচাপ এবং লাগছে কাজী ফার্মস কিচেনের চিকেন এগ। এছাড়াও এই রেসিপির জন্য আমাদের আরও লাগছে তেল, রসুন কুচি, ডার্ক সয়া সস, স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো, গাজর কুচি, ইয়েলো ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, লাল ক্যাপসিকাম কুচি, সবুজ ক্যাপসিকাম কুচি, সামান্য চিনি এবং ভাত। তো দেখে নিয়েছি উপাদানগুলো, এখন ঝটপট করে সবগুলো জিনিস আমরা তৈরি করে নিব। এই রেসিপির জন্য আমি যেটা করছি, আমাদের যে কাজী ফার্মস কিচেনের টিজার্স আছে সেটাকে আমি খুব সুন্দর মতন করে আগে ফ্রাই করে নিব। তো এটা ভাজা হতে হতে আমরা বাকি কাজগুলো সেরে ফেলি। আমরা যেটা করেছি, আমরা এখানে আমাদের একটা প্যান আছে, সেখানে আমরা শুরুতে একটা ডিম পোচ করে ফেলব। কোরিয়ান খাবারগুলো কিন্তু আমাদের বাংলাদেশিদের মতন খানিকটা বেশ ঝাল ঝাল হয়ে থাকে। যারা একটু কম ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আসলে এটা খুব একটা বেশি মজাদার হবে না। তবে যারা খুব ভীষণ ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু কোরিয়ান খাবার একটা দারুণ অপশন। আমরা ডিমটার উপরে খানিকটা অল্প একটু পরিমাণে লবণ ছিটিয়ে দিচ্ছি আর এক চিমটিরও একটু অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি, যেহেতু বলেছি যে কোরিয়ান খাবার কিন্তু খুব ঝাল ঝাল হয়ে থাকে। তো মোটামুটি ডিমগুলো তো আমি পোচ করে ফেলেছি, এখন এক এক করে আমাদের রাইসের জন্য প্রিপারেশন নিতে হবে। আমি শুরুতে একটু আরেকটু তেল যোগ করে দিয়েছি এবং সেখানে আমি যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণে রসুন কুচি। রসুনগুলো সুন্দর মতন করে রেডি হতে হতে আমি যেটা করব, আমাদের যে কাজী ফার্মস কিচেনের সসেজেসগুলো আছে সেগুলোকে আমি ছোট ছোট করে সাইজ করে নিয়ে এটার সাথে দিয়ে দিব। মোটামুটি আমি সসেজের যতটুকু নেওয়ার দরকার আমি সেগুলোকে সুন্দর মতন করে ছোট ছোট করে নিয়েছি। এখন এগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে আমি সাথে করে নিচ্ছি। তো মোটামুটি যতটুকু সাথে করার আমি করে ফেলেছি, এখন আমি এক এক করে আমাদের গ্রেট করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। শুরুতে আমি দিয়ে দিচ্ছি আমাদের গাজর কুচি দিচ্ছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি আমাদের ইয়েলো বেল পেপার বা ইয়েলো ক্যাপসিকাম, আরও যোগ করে দিচ্ছি রেড ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি আমি গ্রিন ক্যাপসিকাম। আর মজার ব্যাপার হচ্ছে কোরিয়ানরা কিন্তু পেঁয়াজগুলো কাঁচা কাঁচা খায়, সো সেক্ষেত্রে এখন আমরা পেঁয়াজ এখানে যোগ করে দিচ্ছি। মোটামুটি কটা জিনিস দিয়ে আমরা আলতো হাতে নাড়াচাড়া করে নিই। এখন এখানে আমি আরেকটু যোগ করে দিচ্ছি আমাদের ডার্ক সয়া সস, দিয়ে দিচ্ছি আমাদের কাজী ফার্মস কিচেনের যে টমেটো কেচাপ আছে সেটি। আমি এক চিমটি পরিমাণে লবণ দিচ্ছি, কারণ যেহেতু দু ধরনের সস ব্যবহার করছি সসে কিন্তু অলরেডি লবণ থাকেই। এবং আমি যেটা শুরুতে বলছিলাম কোরিয়ানরা প্রচুর ঝাল খায়, তাই আমি তিন চিমটি সম পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে স্বাদটাকে বাড়ানোর জন্য একটু চিনি যোগ করে দিচ্ছি, তবে চিনির এই অপশনটা একেবারেই অপশনাল। আমরা এখন এখানে যোগ করে দিচ্ছি আমাদের সেদ্ধ ভাত, যেটা আমি পোলাওয়ের চাল দিয়ে খুব সুন্দর মতন করে ভাতটাকে সেদ্ধ করে নিয়েছি, একটা শক্ত টাইপের সেদ্ধ করে নিয়েছি। আমরা একদম নামানোর আগে যেটা করব, আমাদের যে সবজিগুলো ছিল মানে ক্যাপসিকাম সেগুলো আমি আবারও দিয়ে দিচ্ছি। কিছু ক্যাপসিকাম কুকড হয়ে যাবে আর কিছু ক্যাপসিকাম একদম র থাকবে বা কাঁচা কাঁচা থাকবে, ক্যাপসিকাম তো কাঁচাকাচাই খাওয়া যায়। সো সব মিলে কিন্তু স্বাদটা একদম অন্যরকম হবে। এবং আমাদের ভেজে রাখা যে টিজার্সগুলো ছিল সেগুলো আমি কিছু পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি আর অল্প কিছু আমি ডেকোরেশনের জন্য রেখে দিচ্ছি। তো মোটামুটি আমাদের রাইস কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে, এখন এটাকে আমি সুন্দরভাবে সার্ভ করে নিব। বাস এভাবে হয়ে গেল মজাদার কোরিয়ান ফ্রাইড রাইস রেসিপি। তো এই ছিল আমাদের আজকের রেসিপি, আশা করি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আসি আবারও আগামীকাল দীপ্ত টেলিভিশনের পর্দায়
কাজী ফার্মস কিচেন অনুষ্ঠানে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেটা দেখতে ও জানতে আমাদের সাথেই থাকুন।